প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। ম্যাম, আসসালামু আলাইকুম। আমরা ভালো আছি। তো আজকে বাংলা দ্বিতীয় সত্র, তোমরা নিশ্চয়ই রুটিন পেয়েছো। রুটিন আছে না তোমাদের সাথে? রুটিন পেয়েছো? দেখো, আমরা বাংলা দ্বিতীয় পক্ষে উপসর্গ নিয়ে আজকে আলোচনা করব। উপসর্গ উপসর্গ তোমরা আগেও করেছো। আজকে ছোট্ট একটা কাজ দিলে যেহেতু উপসর্গ শেষ হয়ে যাবে, আশা করি তোমরা করবে এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী পড়াশোনা অব্যাহত রাখবে। তো তোমার তৃতীয় অধ্যায় তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ে অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদে যাও। উপসর্গ কি? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছো? আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, একটু বলবে? হ্যাঁ, শুনতে পাচ্ছো কিনা? উপসর্গ কি? উপসর্গ আমি জাতির সাথে কাজ করেছি এর আগে, করেছি একবার আলোচনা হয়েছিল, আমি নতুন করে আবার আপনাদের সেটা মনে করিয়ে দিচ্ছি। বাংলা ভাষায় অপ্রয়োজনীয় শব্দাংশ আছে, শব্দ বা শব্দাংশ যেটা স্বাধীন পদ রূপে বাক্যে ব্যবহার হতে পারে না। অথবা অপ্রয়োজনীয় শব্দাংশ আছে যেগুলো বাক্যে নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, স্বাধীন পদ হিসেবে ব্যবহার করতে পারে না, কিন্তু অন্য শব্দে আগে বসে বাক্যের ধারণটাকে পরিবর্তন করতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছো? হেরে যাও,
Hãy
বৃষ্টির অভাব, তারপরে সৃষ্টি, হ্যাঁ তারপরে অনায় সৃষ্টি ছাড়া অনাচার, তারপরে দেখো অনাগ্রহ। আমি মনে করি তোমরা বলতে সামনে থাকলে একটু তোমাদের রিভাইজ করতে বা একটু বুঝতে সুবিধা হবে। আমি তোমাকে কি বলবো এই প্রসঙ্গগুলো কোনটা একবার একবার তোমরা মনোযোগ দিয়ে একটু রিভিউ কর জিনিসটা, তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের আনসার যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসে তোমাদের আনসার করতে একটু কষ্ট হবে। যেমন দেখো, যেমন দেখো তোমাদেরকে দিল যে আবহাওয়া আত্মমাত্রা কিন্তু দেখছে, আর পদার্থটা কি হয়েছে তুমি দেখো আর চোখে, আর চোখে আর কোন অর্থ ব্যবহৃত হয়েছে বর্গ, বর্গটা আছে। তারপরে দেখো আন্তরা, আঞ্চান, আন্তরা মানে একদম নতুন, আন্তরা মানে কি নতুন। তারপরে আসো এই ইতি, ইতি দিয়ে বলি ইতিপূর্বে, ইতিপূর্বে বলতে মানে এর আগে, ইতিপূর্বে পূর্ব শব্দের সাথে ইতি যোগ হয়ে গেছে ইতিপূর্বে, ইতিপূর্বে অর্থ হচ্ছে এর আগে। তারপরে আছে কাদর্য, কদাকার, নিন্দিত অর্থে, তারপরে আছে এগুলো উচিত অর্থে, হ্যাঁ তারপরে নিখোঁজ, নিখোঁজ শব্দ দিয়ে নিখুঁত, নিরাজ, তারপরে আছে নিভার, নিরেট, নিখোঁজ, যার খোঁজ নেই এই নিয়ে অর্থ নেই, লাভ লজ্জা নেই। নি পাখি, পাখি অর্থ ক্ষুদ্র, পাখি অর্থ কি ক্ষুদ্র, পাখি হাঁস, পাখি আমি, পাখি লেবু, পাখি কুয়োর। তারপরে রাম, রাম সাগর, রাম গাছ, রাম হচ্ছে বড় খ্রিস্ট, তারপরে রাম, রাম গোপা। এভাবে আমরা সু, সু কি আমি মাঝখানে মাঝখানে বলছি তার আমি একটা ক্লাসে শব্দ বলতে পারবো না, আরো বাকি আছে। সু অর্থ সুনজর, সুখবর, সুদিন, সুনাম, এখানে সু উত্তর অর্থ ব্যবহৃত হয়েছে। আমি তোমাদেরকে মাঝখানে একটা কথা বাদ দিয়ে এসেছি, যে কথাটা হচ্ছে আমাদের উপসর্গে কিন্তু এই পর্যন্ত আমরা দেখলাম, আমরা প্রথমেই বলেছি উপসর্গ স্বাধীন পদ হিসেবে ব্যবহার করে হতে পারে, তারপর অন্য শব্দের আপেক্ষে শব্দের আপে পরিবর্তন করে, পূর্ণতা দেয়, সম্প্রসারণ করে, বিপরীত অর্থ জন মানে অর্থ সৃষ্টি করে। কিন্তু এই যে একটা এখন লাগে এটা তো বহু নির্বাচনীতে আসতে হবে, উপসর্গের অর্থের বাস্তবতা নেই কিন্তু কিন্তু অন্য শব্দের আগে বসে অর্থে হ্যাঁ নতুন শব্দ সৃজন করতে পারে, অন্য নতুন শব্দের সৃষ্টি করতে পারে, উপসর্গের এই ভূমিকা আছে। তো এটা একটু এই যে এখানে যখন আমরা করছি উপসর্গটা আপনাদেরকে শব্দের সাথে এক করে বলছি তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যেমন দেখো রাম, রাম শব্দের অর্থ অন্যভাবেও আছে কিন্তু এখানে রাম শব্দের অর্থ হচ্ছে উৎকৃষ্ট, রাম সাগর, সাগরের সাথে রাম বসে সাগর উৎকৃষ্টতা বোঝায়, রাম দা মানে দাতা অনেক একেবারে ধনী বড় রাম দা ধন উৎকৃষ্ট এটা বোঝাবে। তো এটি আছে সুনয় নজরটা মানে কি বলবো ভালো উত্তম নজর, তারপর সুখবর উত্তম খবর, ভালো খবর সুন্দর খবর, তাহলে সু 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 বলে তো আমরা যদি বা বুঝতে পারি এইখানে সু শব্দের অর্থ হচ্ছে শুভ, হ্যাঁ তো কিন্তু দেখো সু অন্য শব্দের আগে বসে এটাকে তুমি শব্দ অর্থ সৃষ্টি করেছো, নতুন শব্দের অর্থ সৃষ্টি করে।
তো এভাবে আমরা বাংলা ভাষাতে সাধারণত বাংলা শব্দে আদিম বসে আমরা এখন চলে যাব প্রথম বা সংস্কৃত উপসর্গ প্রথম বা সংস্কৃত উপসর্গ আমরা বলেছি এর আগে সংস্কৃত উপসর্গ কয়টি বৃষ্টি সংস্কৃত উপসর্গ বৃষ্টি এই বৃষ্টি উপসর্গ কি কি আমরা এক নজর দেখে নিই এই বৃষ্টি উপসর্গ হচ্ছে প্র পরা অপ সম নি বাংলা ভাষার অন্য তোমাদের মনে আছে এগুলো এইটা দিয়ে শুরু হয় তেমনি একে শুরু হয় প্র পরা অপ নি অনু অ নে দু নি অধি সু উপ পরি প্রতি অতি অভি অভি উপ আ একটু এখানে বলে নেই তিন চার চারটা উপসর্গ কিন্তু তো বাংলাতেও আছে আবার সংস্কৃতেও আছে বাংলাতে বাংলা শব্দের আগে বসলে এটা বাংলা ভাষা বলা সংস্কৃত শব্দের আগে বসলে সংস্কৃত শব্দ আমরা জেনে নেই এই উপসর্গগুলো কি কি এটা কিন্তু একটু তো আমাদের আছে আ সু বি নি এই চারটা উপসর্গ আসুবিনী মোস্ট আছে আসুবিনী আসুবিনী এই চারটা উপসর্গ যখন তোমরা বহুনির্বাচনী করবে সেখানে দেখবে নিচে কোন চারটি উপসর্গ বাংলা এবং সংস্কৃত আছে আসুবিনী বোঝা গেল আসুবিনী যেমন ধরো এই এই চারটা উপসর্গ ধরো যেমন তারপরে বিনামা এই শব্দগুলো হচ্ছে বাংলা উপসর্গ এই কিন্তু বাংলা শব্দের আগে আছে তাহলে এগুলো বাংলা উপসর্গ আবার নিধার বিপক্ষ সুতীক্ষ্ণ আকন্ঠ আকন্ঠ সুতীক্ষ্ণ নিধার বিপক্ষ নিধার তখন হয়ে যাবে সংস্কৃত উপসর্গ তোমাদের কি স্পষ্ট করার জন্য আমি আরেকবার আমরা
মোটামুটি এই দুটো অসংখ্য সম্পর্কে আমি আশা করছি তোমাদের অনেকটাই তোমাদের স্পষ্ট হয়েছে। আমরা সময়ের স্বল্পতা আছে, এই জন্য আমরা এখন বিদেশি উপসর্গগুলো দেখে চলে যাব, ঠিক আছে? বিদেশি উপসর্গগুলো দেখো, এই যে আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি, এই চারটা ভাষা দীর্ঘদিন ধরে আমাদের দেশে প্রচলিত, দীর্ঘদিন ধরে আমাদের দেশে এগুলো চলছে। তোমরা নিজেরাই জানো, আমরা শব্দ করতে গিয়ে, ভাষা করতে গিয়ে আমরা দেখেছি এখানে আরবি, ফার্সি, হিন্দি, ইংরেজি এই শব্দগুলো আমাদের সাথে একটা কাজ হয়ে গেছে, যেগুলো আমরা অবশ্যই বাংলা বলিও না, এগুলো শব্দ ব্যবহার করি, ফার্সি শব্দ ব্যবহার করি। যেমন দেখো কারখানা, কারখানা শব্দটা আমরা কিন্তু ফ্যাক্টরি বলি বা কারখানা বলি, কিন্তু আমাদের উদ্দেশ্য করে বাংলা শব্দ আমরা তৈরি করি না বা বলি না। তেমনি দেখো কারখানা, তারপরে আছে নারাজ, নামঞ্জুর, তারপরে আছে নাকচ, তারপরে আছে কর্মচার, বরবাদি, এই বর না, তারপরে এই শব্দগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। আমি তাদেরকে বিদেশি উপসর্গ দেওয়া কোন কোন ভাষার বিদেশি উপসর্গ আছে, সেটা হচ্ছে এই যে ফার্সি, হিন্দি, ইংরেজি, তারপরে আছে আরবি, আরবি। এই চার ভাষায় শব্দ বেশি আমাদের কাছে ভাষায় আছে। তেমনি দেখো ফার্সি উপসর্গ তো বললাম, আরবি উপসর্গ দেখো, হ্যাঁ, ফার্স বহর, বর্ণী, বর্ণী,
ইংলিশে পরীক্ষা হচ্ছে ফার্স্ট ইয়ার বাড়িতে তোমাদের সবার পরীক্ষার্থীরা তোমাদের সবার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।